আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের নবগ্রাম থানার খয়রাগাছি গ্রামে যেখানে দেখা যাচ্ছে যে এক এনজিও সংস্থার তরফ থেকে কিন্তু প্রায় আটশো জনের হাতে আজকে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী যেমন চাল ডাল তেল এছাড়াও বিভিন্ন রকম সয়াবিন বড়ি এছাড়াও কিন্তু বিভিন্ন রকম জিনিস তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সকাল থেকেই এনারা কিন্তু বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় ঢুকে তারা কিন্তু প্রত্যেকের হাতে এই জিনিসগুলো তুলে দিচ্ছেন আমরা আমাদের যারা এই যারা এই কর্ণধারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে তারা কি মাধ্যমে প্রায় কতজনকে সকাল থেকে এখন পর্যন্ত কতজনের হাতে তুলে দেওয়া হলো কিন্তু এই বিষয়টা আমরা সম্পূর্ণটাই তার কাছ থেকে একবার শুনে নেব বিলি করলেন বা কি অবস্থায় আপনারা দিচ্ছেন আমরা এইটা ডিআসিএসির তত্ত্বাবধানে নেট জার্মানির এতে আমরা এই অতি দরিদ্রদের নিয়ে কাজ করছি সেই প্রকল্পের মাধ্যমে আজকে আমরা গোটা নবগ্রাম এবং ভগবান গোলা দুটো থানার মধ্যে আটশো পরিবারের মধ্যে আমরা এই তান বন্টন করছি এই তানের ভিতরে কুড়ি কিলো করে চাল এক কিলো ডাল আড়াইশো সোয়াবিন দুটো ডেটল সাবান দুটো মাছ একটা লবণ এবং এক লিটারের তেল এই আছে যাতে আমরা ধরেছি যাতে মানুষ এখন অভুক্ত আছে তারা যাতে খেতে পারে আমরা এই দীর্ঘদিন ধরে ডিআরসি এই কাজ করে চলেছে গোটা পশ্চিম বাংলায় পনেরোটা জেলায় ডিআরসিএসসি এখন এই কাজ করছে আপনার নাম আমার নাম গৌতম চক্রবর্তী আমি ডিআরসিএসসি মুর্শিদাবাদ জেলার ইউনিট ম্যানেজার তোমার মুখ থেকে যে কিভাবে তারা এই যে করোনা ভাইরাস এই করোনা ভাইরাসের গরিব দুঃখী মানুষদের হাতে কিভাবে তারা ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন এমনকি সোশ্যাল ডিস্টেন্স মারাও কিন্তু হচ্ছে তার সঙ্গে সঙ্গে তাদেরকে মুখে মাস্ক এবং স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করিয়ে কিন্তু তাদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে নবগ্রাম থেকে আমি রাকেশ এনটিভি টিভি